দর্শক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হ্যালো বাংলাদেশ। আমরা আজকে হ্যালো বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনার নার্সারিতে এসেছি। আমরা এখানে কী কী রকমের গাছ আছে, দেশি বিদেশি কত রকমের গাছ আছে, আমরা এগুলো দেখবো, জানবো, শুনবো। এবং এখানে যে দায়িত্বরত আছেন ওনার সাথে আমরা কথা বলবো। চলুন দেখে আসি এখানে কী কী গাছ আছে। যারা গাছ প্রিয় মানুষ, যারা গাছ ভালোবাসেন, গাছের রোগ বালাই হলে এখানে যে বিভিন্ন রকমের ওষুধ আছে সেই ওষুধের বিষয়ে আমরা তার সাথে কথা বলবো, জানবো যে কোন গাছের কোন রোগ হলে সেটা কী ওষুধ লাগবে বা কী করণীয়, বা গাছ দুর্বল হলে বা এখানে সার কী ব্যবহার করা হবে, এইগুলো এই বিষয়গুলো আমরা তার থেকে জানবো। তো চলুন দর্শক আমরা এগুলো জেনে আসি। গাছের রোগ বালাই হলে আপনাদের এখানে ওষুধের কী ব্যবস্থা, কী ওষুধ আছে, পোকায় ধরলে কীটনাশক আছে, গাছের শক্তি না থাকলে জৈব সার আছে, হাড়ের গুলো আছে, বিভিন্ন যারা গাছ প্রিয় মানুষ, যারা গাছ ভালোবাসেন, তারা গাছ কিনতে এই আফতাবনগর নার্সারিতে চলে আসবেন। এখানে একেবারে সীমিত কম মূল্যে আপনি দেশি বিদেশি সব রকমের গাছ,
বা গাছের রোগবালাই হলে যত ধরনের মেডিসিন বা গাছের জন্য সার সেগুলো এখান থেকে নিতে পারবেন। এটা আপনার লেগের পারে চলে আসলেই আপনারা নার্সারিটা পাবেন, একদম অল্প প্রাইসে আপনারা এখান থেকে গাছ কিনতে পাবেন। সে তো আজকের অনুষ্ঠান এ পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে অন্য কোনো নার্সারিতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।